জিজ্ঞেস করা হলো সতীদাহ প্রথা এনেছে কে? স্কুলের ছেলেরা বলতেছে রাজা রামমোহন রায়। ওই শোনো, সতীদাহ প্রথা নাকি এনেছে, কেউ কেউ বলে বিবেকানন্দ, কেউ কেউ বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি মেদিনীপুর। ইতিহাস খুঁজে দেখো, তিনি বিধবা বিয়ে করেনি, তিনি কুমারী বিয়ে করেছিলেন। যদি বলে রাজা রামমোহন রায়, খুলে দেখো ইতিহাস, রাজা রামমোহন রায় তার বিবি ছিল কুমারী, বিয়ে করেছিলেন। এই বিধবা আইন চালু যিনি করেছেন, ইতিহাস খুলে দেখো, তেনার বয়স ছিল 25, তিনি ছিলেন জুনিয়র। 40 বছরের একজন সিনিয়র নারীকে, বিধবা নারীকে বিয়ে করে সমাজ প্রতিষ্ঠিত করার জন্য জানিয়ে দিলেন, দেখো আমি আল্লাহর নবী জুনিয়র হয়ে সিনিয়রকে বিয়ে করেছি, মেয়েটা তার আগে দুবার দুবার স্বামী হারা হয়েছে। তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে বিধবা আইন জারি করেছে কে, রাসূলুল্লাহ না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? আশ্চর্য কথা ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু একটু করে খুঁজে দেখুন। এই পৃথিবীর মাটিতে যারা মহারথী বলে দাবি করে, তারা কেউ আল্লাহর নবীর সমতুল্য হতে পারবে না। জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎকে কেমন সুন্দর করে প্রতিষ্ঠিত করলেন, রাসূল আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, সুন্নাতামান কদ আরসাল্লাম কবলাকা মির রুসুলিনা ওয়ালা তাদিদুলি সুন্নাতিনা তাহবিলা। হে রাসূল, আপনি যেটা করেছেন সেটা সুন্নত। আপনার এই কর্মসূচি কোনো জিনিসের বদলে, কোনো জিনিসের বিনিময়ে এটাকে বদল করা হবে না। হে নবী, আপনার কর্মসূচিটা হলো সুন্নত, শুধু মুখে বলেননি, আপনি কাজে পরিণত করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতের মধ্যে অনেক বৈজ্ঞানিক ছিল। একজন বৈজ্ঞানিক যার নাম আপনাদের ভারতবর্ষে আছে, তার নাম হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একটা সঙ্গীত গেয়েছেন ভারতবর্ষের মাটিতে। সঙ্গীতটার মানে যদি কেউ মূল্যায়ন করত, সঙ্গীতটার মানে যদি কেউ বুঝত, তাহলে আমাদের মধ্যে এই মতনৈক্য আসতো না। তিনি গিয়েছেন বাংলা বিহারে, যেটা হয় ইউপিতে হয়, কি জাতীয় সঙ্গীত দেখবেন, জাতির সঙ্গীত, জাতির গান, কি জন গণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি। রবীন্দ্রনাথ কাকে বলল জনগণ মন অধিনায়ক জয় হে, তখন ভারতের বাদশাহ ছিল ইংরেজ ক্লাইভ, টুপি পরালো, জন গণ মন অধিনায়ক জয় হে। এই টুপি পরারা মুসলমান মেনে নিতে পারে না, তাই মুসলমানদের বড় বিপদ। আল আল হক্কু মুরুন, হক কথা যারা বলে তারা হলো তিতো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আল আসুরি ইন্নাল ইনসানা লাফি খুস, কসম খেয়ে বলছেন আসরের আল্লাহ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কারা নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালেহা, যারা সত্যের উপর সন্ধান করে, সত্যের উপর দাঁড়িয়ে থাকে, অত সবিল হক,
যারা হক কথা বলে, এরা হলো আল্লাহর প্রিয়। আরেক জায়গায় শুনেন, অত সবে সবর, আর যারা সবর করে, কোরআনে আরেকটা দলিল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না, তারা হলো আলেম উলামা। তাই জনগণ মন অধিনায়ক জয় হে, এই কথাটা মেনে নিতে পারলো না, যে আন্দোলন শুরু করলো তার নাম হলো হাফেজ গোলাম মাসুম। না চাইতে এলো দানো, এই যে বেলায় 500 টাকা এলো দান যোগ দয়াময়, এখন তো চাবার টাইম হয় নাই আজ, তবু প্রথম দিল খোদা কবরে দিও জান্নাতেরও তাজ। জোরে বলো নারায়ণ দেখবি। একটা কথা আপনাদের কাছে বলবো, আচ্ছা প্রেম দূর থেকে হয় না কাছ থেকে হয়, আপনারা বলুন, জোরে বলুন, প্রেম দূর থেকে হয় না কাছ থেকে হয়, বলুন না একবার। তা আপনারা কাছে আছেন না দূরে আছেন? হ্যাঁ, যদি একটু খোদার প্রেমিক হন তো একটু আগিয়ে আগিয়ে বসেন, যারা খোদার প্রেমিক তারা উঠবেন, যারা আল্লাহর প্রেমিক নয় তারা বসে থাকবেন, যারা আল্লাহর প্রেমিক একটু উঠে আসুন, আসুন দেখে আরও আগিয়ে আসুন, আল্লাহর প্রেমিকরা উঠবে, আর যারা আল্লাহর প্রেমিক নয় ওখানে বসে থাকবেন, আল্লাহর দোহাই থাকলো, যারা আল্লাহর প্রেমিক নাই বসে থাকুন, যারা আল্লাহর প্রেমিক যারা জান্নাত যেতে চান আগে আসুন। ওমা খালা, যদি আল্লাহর মা আয়েশা সিদ্দিকার মতো, মা ফাতেমার মতো যদি হাত একটু মিলে মিলে বসো, এরা আল্লাহর প্রেমিক আছে রে ভাই, জোরে বলো লিল্লাহে দেখবেন। এই এটা আগিয়ে বসতে পারছো লাল গেঞ্জি, আগে আসো না, আবার ঘষছে, উঠে আসবে, আগে আসুন। প্রেম করিয়া প্রেমিকি মরে দয়াল, প্রেম তো মরে না, বলি প্রেমিকি যারা প্রেম করে তারা মরণের ভয় করে না, প্রেমিকি যে জোনা, প্রেম করিয়া প্রেমিকি মরে দয়াল, প্রেম তো মরে না। হানজালা সে প্রেম করিয়া যুদ্ধে গলা দিলেন কাটিয়াম, আমির হামজা জীবন দিল প্রেমের জরিনা, প্রেম করিয়া প্রেমিক মরে দয়ার, প্রেম তো মরে না, মরে খোদার প্রেমিক বেলাল ছিল নবীর প্রেমে দেশ ছাড়িল, আজান দাও গো হযরত বেলাল মজ নবীর জামানার, প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করে ইউসুফ নবী অন্ধ্র জেলে খাটিলেন তিনি, প্রেম করে আমাদের দেশে জেল খাটে, আরো প্রেম না করে জেল খাটে কত বছর? 18 বছর। প্রেমের মধ্যে কি যে মজা, প্রেমিক ছাড়া জানে না, প্রেম তো মরে না। মুসা নবী প্রেম করিয়া নীল দরিয়া দিলেন পাড়িয়া, সুবহানাল্লাহ পার হয়ে গেল, ফেরাউন ডুবে মরল রোমে, প্রেম শুধু ছিল না, প্রেমিকই যে জোনা। একই দরিয়া নবী মুসা পার হয়ে গেল প্রেমের জোরে, সেই দরিয়ায় ফেরাউন ডুবে মরল, কেন? বিনা মিশ্র প্রেমে, তার প্রেম ছিল দুনিয়ার প্রেম, আখেরাতের প্রেম ছিল না, মাবুদের প্রেম ছিল না, তাই তার মরণ হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রেমের জোরে মুসা কালিম দেখব বলে খোদার জলি, নূরের জ্বালায় জ্বলল পাহাড় নবী জ্বলে না। হ্যাঁ, খোদার সঙ্গে প্রেম করলো তো তোকে দেখবো, ইন্নি আরানি, হে আল্লাহ ইন্নি আরানি, আল্লাহ আমাকে দেখতে দাও, আমি দেখব। আল্লাহ বলছেন মুসা লান্তারানি, সম্ভব নয়, হে বললো আমি দেখবো, বলছে না তোর চামড়ার চোখে আমাকে দেখা সম্ভব নয়,
আল জেল আল্লাহ যদি দেখতে দাও ইনিয়ারিনি আল্লাহ নিশ্চয়ই আমি দেখতে পাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই যখন বলল জনগণ মনধিনায়ক জয় হে, উঠে দাঁড়ালেন মাওলানা ফজলে হক খায়রে আবাদী। ইংরেজের জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও, জনগণের মদের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। কি বললি তুমি? হ্যাঁ, আরবের একজন নাম্বারিং কাফের, বিখ্যাত কাফের আরবের, তিনি নবীর উপাধি দিয়েছিলেন আলামিন। সেই কাফেরটার নাম হলো আবু জাহেল, যে প্রথম নবীকে বলেছিল আলামিন তুমি সত্যবাদী। পৃথিবীর মাটিতে সব থেকে পণ্ডিত ছিল তখন আবু জাহেল, তার ভালো নাম হলো আবু হাকাম, চূড়ান্ত ফায়সালাকারীর পিতা। যে নবী হলেন আলামিন মানে সত্যবাদী। কোরআনে আল্লাহ বলছেন ইয়াসিন, ওই বিজ্ঞানময় কিতাব, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ওই বিজ্ঞানময় হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি সমস্ত নবীদের নেতা, বিশ্ব জগতের তুমি নেতা, তুমি জগৎ বরণ্য নেতা, তুমি জনগণ মন অধিনায়ক জয় হে নবী। হে তুমি হলেন জনগণের মনের মতো নেতা। তাই কাফেরা তোমাকে বলল আল আমিন, তোমার চরিত্র কেমন? ইন্নাকা লালা খুলুকিন আজিম, তোমার চরিত্র হলো মহান, কেউ তোমাকে ভোট দিক আর না দিক। ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ ভোট দিচ্ছি তুমি সমস্ত নবীদের সর্দার। নিশ্চয় তুমি আমার সত্য নবী। ইংরেজ বললেন মাথা খারাপ হয়ে গেছে মাওলানার, ধর একে বধ। বাধা হলো হাতে বাড়ি পায়ে দড়ি, জনগণ মন অধিনায়ক জয় হে। প্রতিবাদ করলো মাওলানা, না না, জনগণের প্রতিবাদ করলো, তুমি জনগণের মনের মতো নও। তারপর দ্বিতীয় কবিতা হলো ভারত ভাগ্য বিধাতা, তুমি ভারতবর্ষের ভাগ্যের বিধাতা। মাওলানা হাকে বলল না না না, ভাগ্যের বিধাতা তুমি নও, ভাগ্যের বিধাতা হলো ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ভাগ্যের বিধাতা একমাত্র হলো আল্লাহ। এখনো দেখবেন প্রাইমারি স্কুলে সাসার এত বড় দাড়ি, ইয়া বড় টুপি, ইয়া বড় পাঞ্জাবি, হাতে তসবি নিয়ে বলছে সকালবেলা লাইন দে, লাইন দিল, পড়, হাত জোড় করে ছেলেরা, জন গণ মনধীন মনে হয় ঘুমচ্ছে। ভারত ভাগ্য বিধাত, ভারতের ভাগ্যের বিধাতা। বলল বাওলানা বলুন না, কোনোদিন ভাগ্যের বিধাতা তুমি নয়। বলে না। তারপর কবিতা হলো পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশ, উপসাগর মহাসাগর সমস্ত এলাকায় তোমার নামের ফসল ফলে, তোমার নামে নদীর জোয়ার আসে, জমির ফসলকে ফলায়। জমিতে ধান বললে ধানে ফসলকে ভালো দেয়, চাষিদারের মতো লো মতো দেয় না জমিন চাষ, চাষিদারের মতো লো মতো দেয় না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমার আল্লাহ বলেন ওয়ানজাল্লাক মিনাল মুসরাতি মান সাজ্জাদা লিলুখুর জাহবিহি হাব্বা ওয়া নাবাতা,
আমি আকাশ হইতে পানি বর্ষণ করি, আমার রহমতের পানি জমিনে পড়ে, জমিন ভিজে যায়, আমটা কাঁচা বেলায় টক, আমার রহমতের পানি আমের ওপর পড়ে, আমটা মধুতে পরিণত হয়, লিচুটা কাঁচা বেলায় কোষ্টা, ওর ওপরে আমার রহমতের পানি ধুয়ে দেয়, সেই লিচুটা পেকে গিয়ে মধুতে পরিণত হয়, গাছের কাঁঠালটা খাট্টা, তার উপরে রহমতের পানি পড়ে তার নীল রংটা কেটে গিয়ে লাল পরিবর্তন হয়, বাড়ি দিলে ধপ ধপ করে বাজে, মধুতে কাঁঠাল পরিণত হয়, গাছের পেঁপাটা কাঁচা বেলায় কষ্টি, কলাটা কষ্টি, আর যেমনি রহমতের পানি পড়ে ধুয়ে পেকিয়ে দিল তখন মধুতে পরিণত হয়, আমি আল্লাহ আনজাল্লা মিনাল মুসরাতি মান সাজ্জাদা লিল খরজাবিহি হাববা ওয়া নাবাতা, আমি আকাশ হইতে মশল ধারায় পানি দিয়া জমিন ভিজায় দিই, জমিন ভিজে গেল, সেই জমিনের ওপরে সারা রাত কেটে তোমরা ঘুমালে, রাত্রের বেলায় তোমরা ঘুমালে, কিন্তু আমার একটা মখলুকত ঘুমাইল না, জেকের শুরু করে দিল।